উত্তর চব্বিশ পরগনার বারাসাতে প্রৌঢ়ার রহস্য মৃত্যু। আবাসনের ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ার পচা গলার মৃতদেহ। বারাসাতের নবপল্লীতে আবাসনের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। কথা বলে নেবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি জানা যাচ্ছে এ বিষয়ে? বৃষ্টি আজকে সকালে বারাসাতের নবপল্লীর এই বহুতল থেকে অন্যান্য আবাসিকরা উঠু পচা গন্ধ পেতে শুরু করে। এবার বারাসাত থানার পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ এসে চারতলার বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে ওই প্রৌঢ়ার দেহ উদ্ধার করে। পচা গলা দেহ তাকে 10 দিন আগে শেষবারের মতো প্রতিবেশীরা দেখেছেন, তারপরে তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না। আজকে পচা গন্ধ পেয়ে বারাসাত থানার পুলিশে খবর দেওয়া হয়। ওই প্রৌঢ়ার বয়স 62 বছর, সেটা জানা যাচ্ছে। তিনি একাই থাকতেন, তার কোনো আত্মীয় স্বজন ছিল না। পুলিশ এখন দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং আর কেউ আত্মীয় স্বজন আছে কিনা তার জন্য খোঁজ চালাচ্ছে বারাসাত থানার পুলিশ। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত করে জানা যাবে বলে জানিয়েছে বারাসাত থানার পুলিশ। বৃষ্টি, ধন্যবাদ সমীরণ।